গাজীপুরে কর্মকর্তা ও আনসার সদস্যদের গুলিয়ে ও কুপিয়ে সোনালী ব্যাংকের একটি উপশাখার 7 লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার 29 সেপ্টেম্বর বিকেলে শহরের রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় 2 ব্যাংক কর্মকর্তা ও 2 আনসারকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপশাখার ইনচার্জ আতিকা পারভীন সুরভি, ক্যাশ অফিসার ফারজানা নাজনীন শিমু, আনসার আল আমিন এবং রাজু মিয়া। সোনালী ব্যাংক গাজীপুর কোর্ট বিল্ডিং শাখার এজিএম গাজী শহীদুজ্জামান জানান, উপশাখার 7 লক্ষাধিক টাকা একটি ব্যাগে ভরে ওই 4 জন একটি অটোরিকশায় করে কোর্ট বিল্ডিং শাখায় জমা দিতে যাচ্ছিলেন। বিকেল 5টার দিকে রথখোলা এলাকায় পৌঁছলে 3-4টি মোটরসাইকেলে কয়েকজন যুবক কমান্ডো স্টাইলে এসে অটোরিকশার গতিরোধ করে। তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যাংক কর্মকর্তা আর আনসাররা বাধা দিলে ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ওই 4 জনকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। আশপাশের লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সদর থানার পরিদর্শক তদন্ত রাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।